দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ঠোঁট গোলাপি করার 7টি সহজ উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সুন্দর হাসির জন্য সুন্দর ঠোঁটের প্রয়োজনীয়তা কে না বোঝে? লিপস্টিক হোক বা গ্লাস প্রয়োজনীয়তার তুঙ্গে থাকার কারণ কিন্তু এই একটাই। কিন্তু নানা কারণে আমাদের ঠোঁট হয়ে যেতে পারে কালচে আর রুক্ষ। অতিরিক্ত রোদ, বেশি মাত্রায় চা কফি পান, নিম্নমানের লিপস্টিক, ধূমপান, এসব নানা কারণে ঠোঁট কালচে হয়ে যায়। কিন্তু একবার কালচে হয়ে গেলে আবার আগের রং ফিরিয়ে আনা বেশ কঠিন ও খরচ সাপেক্ষ। ঘরে বসেই যদি হাতের কাছে উপাদান নিয়ে ঠোঁটে ফিরিয়ে আনা যেত, সেই গোলাপি আভা মোটেই অসম্ভব নয়। জেনে নিন সহজ উপায়। লেবু ও মধুর মিশ্রণ। সম পরিমাণ লেবু ও মধু মিশিয়ে ঠোঁটে লাগান, 1 ঘন্টা রেখে দিন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন বা মুছে ফেলুন। এবারে যতবার ইচ্ছে লাগাতে পারেন। আর এই মিশ্রণটি ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো রেখে ব্যবহার করতে পারবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ঠোঁটের রং পরিবর্তন হতে শুরু করেছে। গ্লিসারিন। শুষ্ক ঠোঁট দ্রুত রোদের সংস্পর্শে এসে কালো হয়, তুলোতে খানিকটা গ্লিসারিন নিয়ে ঘুমোতে যাবার আগে ঠোঁটে লাগান। এভাবে ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব দুটোই কমে আসবে। পানি। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ঠোঁটের রঙের ওপর পানি শূন্যতার ভূমিকা রয়েছে। ঠোঁটের প্রসাধনী। ঠোঁটের জন্য কি প্রসাধনী ব্যবহার করছেন তাতে নজর বুলিয়ে নিন। সস্তা বা খারাপ মানের প্রসাধনী ঠোঁটের জন্য ব্যবহার করবেন না। এতে ব্যবহৃত কেমিক্যাল ও রং আপনার ঠোঁটকে কালো করে ফেলে। অ্যামন্ড অয়েল। অ্যামন্ড অয়েল বেশ সহজলভ্য আর যে কোনো প্রসাধনীর দোকানেই পাওয়া যায়, দামেও সস্তা। চুল ত্বকের পাশাপাশি এটি ঠোঁটের জন্যও ভালো। রাতে ঘুমোবার আগে ঠোঁটে অ্যামন্ড অয়েল লাগিয়ে ঘুমান। নিয়মিত ব্যবহারে ঠোঁটের গোলাপি রং ফিরে আসতে বাধ্য। শশার রস। দৈনিক একটুখানি শশার রস ঠোঁটে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করে সপ্তাহখানেক পর ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন। সেই সাথে 1 টুকরো লেবুতে খানিকটা চিনি মেখে ঠোঁটে ঘষতে পারেন। আর ধূমপান থেকে থাকুন দূরে। ঘন ঘন চা কফি একদম নয়। আর একটু নিয়ম করে ঠোঁটের যত্ন। ব্যাস, লিপস্টিকের আর কি প্রয়োজন? ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও দেখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।